বন্ধুরা গত দুদিন আগে মিসেল স্ট্রাইক একটা স্টেটমেন্ট রেগেছে যে স্টেটমেন্টের পরে কিন্তু কলকাতা নাইট রাইডার্স অনেকেরই ঘুম উড়ে গেছে কেননা মিসেল টাকা দিয়ে দলে নিয়েছে আর এখন অনেকের মনেই একটা প্রশ্ন আইপিএল দু হাজার চব্বিশে কলকাতা নাইট হয়ে কি মিসেল স্ট্রাক খেলবে তো এটা নিয়েই এই ভিডিওতে কথা বলবো তার সঙ্গে আরো কিছু লোকে কমেন্ট করে জানাচ্ছে যে যে দুটো স্লটস ফাঁকা রয়েছে সেই দুটো স্লটস কি কলকাতা নাইট পূরণ করবে নাকি তেইশ জন প্লেয়ার নিয়েই খেলবে তো এই দুটো বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কলকাতা নাইট মিসেল মিশেল প্রায় পঁচিশ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে আর দুদিন আগেই কিন্তু মিশেল ইস্টাক একটা স্টেটমেন্ট এগেছে যেখানে সে নিজেই বলেছে যে আমার কাছে টাকাটা কোনো ব্যাপার না আমি টাকাকে প্রাধান্য দেই না আমার কাছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেট খেলা আর এটা শোনার পর কিন্তু অনেকেই ভাবছে মিশেল ইস্টাক আইপিএল নাও খেলতে পারে তবে দেখুন পঁচিশ কোটি টাকা যেখানে পাচ্ছে সেখানে মিসেলিস্টাক কিন্তু আইপিএল খেলবে আর এমন কোন স্টেটমেন্ট মিসেলিস্টাক রাখেনি যে জিটার উপর ডিপেন্ড করে বলা চলে বা সন্দেহ করা যায় যে মিসেলিস্টাক আইপিএল খেলবে না হ্যাঁ মিসেলিস্টাক এর আগে অনেকবার এরকম করেছে কিন্তু এই সিজনে কিন্তু अमाउंटটা অনেক বেশি প্রথমত এই একটা কারণ রয়েছে যে কারণে মিসেলিস্টাক আইপিএল খেলবে আর দ্বিতীয়ত হচ্ছে আইপিএল 2024 পর পরপরই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 তো আইপিএল খেলে কিন্তু মিশেল চাইছে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু চব্বিশের প্রিপারেশন নিতে তো সেই জন্য কিন্তু মিশেল আইপিএল খেলবে তো সব কে কেয়ার ফ্যানদেরকে বলছি কোনো টেনশন করার প্রয়োজন নেই মিশেল ইস্টাক আইপিএল দু চব্বিশ কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবে আর দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে তেইশ জন প্লেয়ার রয়েছে সতেরো জন ইন্ডিয়ান প্লেয়ার এবং আট জন রয়েছে বিদেশি প্লেয়ার তো দেখো জন তো বিদেশি প্লেয়ারের স্লটস পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে সেখানে বিদেশি আর কোনো প্লেয়ার আসছে না কে কে টিমে এবার অনেকেই বলছে যে এই দুটো স্লটস কি ফাঁকা থাকবে নাকি দুটো পূরণ করবে দেখো এই যে যে স্কোয়াড রয়েছে এই স্কোয়াড নিয়ে কিন্তু আইপিএল চালিয়ে দিতে পারবে তবে এখনো কলকাতা নাইট রাইডস এর হাতে কিন্তু এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা রয়েছে তো এই এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা দিয়ে কিন্তু অন্তত মিনিমাম একজন প্লেয়ারকে সাইন করতে পারে সেই প্লেয়ারটা কিন্তু হতে পারে একজন ইন্ডিয়ান উইকেট কিপার বা একজন ইন্ডিয়ান ওপেনার যেখানে ইন্ডিয়ান ওপেনার কিন্তু কলকাতা মাত্র একজন রয়েছে ভেঙ্কটেশ আইয়ার আর গত সিজনে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার ঠিকঠাক মতো ওপেন করতে পারেনি তো সেই পজিশনটা পূরণ করার জন্য কিন্তু একজন ইন্ডিয়ান ওপেনার এবং একজন ইন্ডিয়ান উইকেট কিপার যে উইকেট কিপিং করতে পারে সঙ্গে ওপেন করতে পারে এরকম একজন প্লেয়ার দলে নিতে পারে আর এরকম প্লেয়ার যদি আমরা অকশনের লিস্টে খুঁজি তাহলে একজনই পারফেক্ট প্লেয়ার আছে সে হচ্ছে হার্বিক দেশাই এই হার্বিক দেশাইয়ের কিন্তু টি টোয়েন্টিতে দারুণ রেকর্ড রয়েছে যথেষ্ট ভালো উইকেট কিপিং করে তার সঙ্গে যথেষ্ট ভালো একজন ওপেনারও ভালো ব্যাটিং করে মানে ব্যাটিং এর টেকনিকটা ভালো রয়েছে তো হার্বিক দেশাই কিন্তু টি ভালো পারফরমেন্স করে যে কারণে হার্বিক দেশাই কিন্তু কে এর ইন্ডিয়ান ওপেনার এবং ইন্ডিয়ার ভালো উইকেট কিপারের পজিশনটা পূরণ করতে পারে আর এই একজন প্লেয়ারকে কিন্তু কে কে আর সাইন করাতে পারে এবার দেখো হার্বিক দেশায়ের পারফরমেন্সটা দেখলে বুঝতে পারবে টি টোয়েন্টিতে সাতাশ ইনিংস খেলেছে যেখানে ছয়শো একানব্বই রান করেছে তিরিশের বেশি ইভারেজ রান রয়েছে একশো পঁয়ত্রিশ প্লাস স্ট্রাইক রেট চারটে ফিফটি করেছে এবং একটা হান্ড্রেড করেছে টি টোয়েন্টিতে সঙ্গে উইকেট কিপিংয়ে কিন্তু আঠেরোটা ক্যাচ ধরেছে এবং তিনবার স্ট্যাম্পিং করেছে সুতরাং ভালো উইকেট কিপার সেটাও বোঝা যাচ্ছে তো হার্বিক দেশাই কিন্তু কে কে আর এর একটা ভালো অপশন হতে পারে আরেকজন প্লেয়ার কিন্তু কে কে আর এ আসতে পারে কে কে আর হার্বিক দেশাইকে দলে নিলে কে কে আর এর একটা অপশন কিন্তু বেড়ে যাবে সেটা হচ্ছে ইন্ডিয়ান উইকেট কিপার এবং ইন্ডিয়ান ওপেনার দেখো ইন্ডিয়ান একজন উইকেট কিপার এবং সঙ্গে যদি ওপেন করতে পারে সেই প্লেয়ারটা কিন্তু একজন দুর্দান্ত প্লেয়ার হবে মানে একাই দুটো স্পট কিন্তু পূরণ করে দিচ্ছে যেমন মুম্বাই ইন্ডিয়ানস এ ঈশান রয়েছে সেরকম একজন প্লেয়ার কিন্তু তোমার হচ্ছে হার্বিক দেশাই তো হার্বিক দেশাইকেও কিন্তু নিতে পারে তো এসে আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন